নমস্কার সবাই, কিরকম আছে? আশা করি সবাই খুব ভালো আছে এবং প্রিপারেশন খুব ভালো করে চলছে। আজকে আমরা করব অ্যারিথমেটিক, তার আগে কথা বলে দিই, আমাদের ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইজি ওয়ে লার্নিং ক্লাসেস লিখলে এসে যাবে, বাংলা ভাষায় আমি পড়াচ্ছি, কোয়ান্টিজনিং সব কিছু আপলোড করছি, অবশ্যই ভালো হবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার থেকে শুরু করে ভোকাব সবগুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করবে, ডিসক্রিপশানে দেওয়া আছে। তার সাথে যদি তোমরা এডমিশন নিতে চাও, লাইফের একটা সময় অন্তত পড়াশোনার জন্য দিতে চাও, জবের জন্য দিতে চাও, গভর্নমেন্ট জবের জন্য, অবশ্যই তোমরা ইজি ওয়ে লার্নিং ক্লাসে এডমিশন নিতে পারো। আমাদের এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, অফলাইন এবং অনলাইন দুটোই করানো হয়, সকাল থেকে রাত অবধি পুরো ব্যাচ পড়ানো হয়। তার সাথে সাথে অরুন্ধতিনগর এবং রামনগর দুটো কোচিং সেন্টার অবশ্যই আমাদের এখানে এডমিশন নিতে পারো। হোয়াটসঅ্যাপে SMS করে সব কিছু ডিটেলস জেনে নেবে। দেখো প্রথম কোয়েশ্চান কি অ্যারিথমেটিকের, দ্য মার্ক প্রাইস, যেই কস্ট প্রাইস মার্ক প্রাইস অঙ্ক অঙ্ক আসলো CPMPSP লিখে দেবো। দ্য মার্ক প্রাইস অফ দ্য ল্যাপটপ 8400, ইফ দ্য শপ কিপার অফার 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট মানে কত? ডিসকাউন্ট কার উপর লাগে? ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপর লাগে। 25% মানে কি? 1/4, 1/4 ডিসকাউন্ট মানে কি? এটা 4 হলে এটা কত হবে? 3 হবে। তারপর বলেছে, আচ্ছা আমাকে একটা কথা বলো, 4-এর ভ্যালু 84 সমান, 4 কত? 84 হয়, 4×21=84, তো 3×21 কত হয়? 63 এগ্রি করো, 84 ওকে। তারপর আমাকে বলেছেন, হোয়াইল হি গেটস প্রফিট অফ 700, 63 বেচার ফলে আমার 700 টাকার প্রফিট হলো, মানে কি? কস্ট প্রাইস কম ছিল, সেলিং প্রাইস বেশি, তাই তো প্রফিট হলো আমার। মানে এটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস বেশি কিনতে আমি কম কিনলাম, কম টাকা কিনলাম, বেশি টাকা বেচলাম, তাই তো প্রফিট হলো। এখানে 700 টাকার প্রফিট হলো, মানে এরা 700 টাকা বেশি, কতর থেকে 700 বেশি? 6300 হয়, মানে 6300 মাইনাস 700 কী করে করবো? আগে 6300 থেকে 300 মাইনাস করে দেবো, থাকবে কত? 6000। এর থেকে আবার 400 মাইনাস করে কত থাকবো? 5600, কারণ 5600 প্লাস 700, 6300। এখন বলেছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অফ দ্য ল্যাপটপ, প্রফিট পার্সেন্টেজ কত ল্যাপটপের? আমাকে বলো কতর উপরে প্রফিট করলো? 5600 উপরে। কত টাকা প্রফিট? 700 টাকা প্রফিট, কেটে দাও। 7/56, 1/8 প্রফিট, 1/8 মানে কি? 12.5%। উত্তর শেষ, বুঝতে পারলে? 12.5, ইজি, 12.5% বুঝে ফেলি। আবার কোশ্চেনটা আসলো, দেখে নাও কোশ্চেনটা আসলো, করতে পারো কি না প্রথম ট্রাই করো, দেখো হচ্ছে কি না। টাইম স্পিডের ডিস্টেন্স অঙ্ক দেখো দেওয়া, যদি পারো তো ভালো কথা, না পারলে কী করে করতে হয়? এ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 62.5%, 62.5% কাজ করে 25 দিনে, 62.5% মানে কত? 5/8, লিখে নাও ভালো করে, 62.5%, 5/8 মানে 5/8 কাজ হয় 25 দিনে। আমার হিসাবে আমি কী করে করি? 5/8 মানে কি? 8 ভাগের মধ্যে 5 ভাগ করে 25 দিনে, মানে কি? মানে 5 ভাগ করে 25 দিনে, মানে 5×5=25, তো টোটাল ভাগ 8 ভাগ, 8 ভাগ করে কত দিনে? 5×8=40, মানে একত দিনে কাজ করে 40 দিনে কাজ করে শেষ, বুঝতে পারলে? 5×5=25, 5×8=40, 5 দিন। তারপরে দেখো, হোয়াইল বি অ্যালোন কমপ্লিট 25% ওয়ার্ক ইন 20 দিন, 25% কাজ যদি করে 20 দিনে, 100% কাজ করবে কত দিনে? 80 দিনে। বলো তো কেন? কারণ 4×25=100, 4×20=80 শেষ, সিম্পল। তারপরে বলেছে, সি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 16 ডেজ, ভালো কথা। এখন বলো ABC 40, 80 আর 16 দেওয়া, তো এখন জিনোটা LCM কত? 80, এটা হলো ক্যা টাইম, এটা হলো ওয়ার্ক ডান, এটা হলো ক্যাপাসিটি। ওয়ার্ক ডান কত হবে? LCM সবসময় জানি, আমি সবসময় বলেছি 40×80, 80×1=80, 500×80, বুঝতে পারলে? ওয়ার্ক ডান টাইম দিয়ে ডিভাইড করে ক্যাপাসিটি বের হয়। এরকম আমি অনেক অঙ্ক করিয়েছি, প্রচুর অঙ্ক পুরান ভিডিওগুলো দেখো আমার। তারপরে, ইফ ABC স্টার্টেড দ্য ওয়ার্ক, দেন দ্য ফাইন দ্য টাইম টেকেন বাই ABC টুগেদার দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক, টুগেদার টাইম জিজ্ঞেস করেছে A+B+C, তো ওয়ার্ক ডান কত? 80। টাইম যার টাইম তার ক্যাপাসিটি, ক্যাপাসিটি কত হবে? 2×1 কত হবে? 3, 5×3 কত হবে? 8, 10×2 কাটলে কত হবে? 8×10=80, 10 আনসার শেষ, 10 দিনে পুরো কাজ কমপ্লিট হবে, শেষ, কমপ্লিট, ইজি, বুঝতে পারলে? ইজি, বুঝে ফেলি। নেক্সট দেওয়া কী দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে একটা
তোমার মেনস্ট্রুয়েশন অঙ্ক দেখো করতে পারো কিনা, যদি পারো তো ভালো কথা, না পারলে দেখো আমি কী করে করি। রেডিয়াস অফ দ্য সার্কেল 87.5% লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, সার্কেলের রেডিয়াসটা রেক্টেঙ্গেলের লেন্থের 87.5, জানো 87.5% কত? 7/8 লিখে নাও, মানে রেক্টেঙ্গেল এটা 8 হলে এটা হবে 7, 8 ভাগের মধ্যে 7 ভাগ 87.5%। অ্যান্ড লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 33.33% মোর দেন দ্যাট অফ ব্রেথ। 33.33% মানে কি জানো? 33.33% মানে হলো 1/3 বেশি, মানে ব্রেথের থেকে মানে তিনের মধ্যে বেশি, মানে এটা তিন হলে এটা কত হবে? চার। তিনের মধ্যে চার না, এটা তিন হলে এটা চার, এটা কি চার না এটা আট, চারের দুই গুণ আট, তিনের দুই গুণ কত হবে? ছয়, বুঝতে পারলে? আরে তিনের মধ্যে বেশি কত হয়? চার হয়, এটা কি চার? চার না তো এটা আট দেওয়া, তো চার যদি আট হয় দুই দিয়ে গুণ, তিনও দুই দিয়ে গুণ হবে, ছয় হবে, বাস শেষ। তারপরে বলেছি সবগুলো রেশিও চলছে, ফেলু না। তারপরে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল 192 সেন্টিমিটার স্কোয়ার, এখানে এরিয়া কত হবে? এটা কত? এইটে, এটা ধরো সিক্সে, এটা ধরো সেভেনে, তো ছয়াটা 48 স্কোয়ার কত সমান 192, কাটো চার দিয়ে কেটেছে, 48 চারে স্কোয়ার কত? চার, এ কত? দুই, শেষ হয়ে গেলো। এ যদি দুই হয়, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেল কত? এ যদি দুই হয় রেডিয়াস কত? সাত দুগুণে চোদ্দ, সার্কেল এরিয়া ফর্মুলা কি? পায়ার স্কোয়ার, এ পায়ার স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কত? 14×14, সাত দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দ, তো 22×14^28, আট দুগুণে 16 আর 6, 600 16 আনসার 616, দেখো 28×22, 28 দুগুণে আমি কী করে করি? দেখো 28×56, 560, 28×56, 6 5 6 8 6 6 6, শেষ। তো বুঝতে পারলে? একদম ইজিলি করে নেবে। আমি কী করে বুঝলাম? 8×16 লাস্টে 6 আসবে, একটি অপশানে 6 আসে, বুঝতে পারলে? ইজি। কীরকম লাগলো করলে? আসলে ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া এই টিউশন পর্যায়ে আবার বলতে শুরু হয়ে গেছে, তুমি অবশ্যই জয়েন করতে পারো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ, নমস্কার।